আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের সাথে দারুণ একটা ফেসিয়াল ভিডিও শেয়ার করব। আর আজকের এই ফেসিয়ালটা হবে একদম ঘরোয়া ভাবে, যখন তোমার হাতে সময় থাকবে না, তুমি পার্লারে যাওয়ার মতো সময় নেই বা হাতে টাকাও নেই, তখন তুমি খুব চটজলদি ফেসিয়ালটা করে নিতে পারবে। আর এটার যে কার্যকারিতাটা সেটা দেখার মতো, সেটা দিনের পর দিন কিন্তু স্কিনটাকে আরো বেশি গ্লোয়িং করবে এবং স্কিনের দাগ ছোপ তুলে দেবে। আর সেটা হচ্ছে অ্যালোভেরা ফেসিয়াল। এটা হচ্ছে একটা গাছের যে র অ্যালোভেরা, সেটা অ্যালোভেরা একটা পাতা। আর এই অ্যালোভেরা পাতাটা দিয়ে কিন্তু দারুণ করে আমাদের স্কিনটাকে আমরা ফেসিয়াল করে নিতে পারছি, স্কিনটাকে সুন্দর করে নিতে পারছি। আর প্রাকৃতিক জিনিসের গুণমান বলে তো আর শেষ করা যাবে না, প্রাকৃতিক জিনিসের তো অন্যরকমই একটা উপকারিতা আছে, সেটা আমরা সবাই জানি। তো সেই জন্য আমরা এরকম প্রাকৃতিক জিনিস দিয়ে যদি ফেসিয়াল করি, তাতে করে কিন্তু স্কিনের জন্য আর অনেক বেশি ভালো হয়। তো চলো শুরু করা যাক আজকে আমাদের অ্যালোভেরা ফেসিয়ালটা। দেখো, আমি 30 টাকা দিয়ে এরকম একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। আর এরকম একটা অ্যালোভেরা পাতা যদি কিনে রাখো, মানে ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু তুমি একটা পাতা দিয়ে প্রায় পুরো মাসই ফেসিয়াল করতে পারছো। আর এটা কিভাবে ব্যবহার করবে আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা কেটে নেব, ছোট টুকরা করে কেটে নেব, এভাবে কেটে নেব। আমাদের দুটো পিস হলেই চলবে। ব্যাস, আমাদের এরকম দুটো অ্যালোভেরা টুকরা হলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে শুরুতেই এরকম পানির ভিতরে কিন্তু ডুবিয়ে রাখবো, আর এভাবে ডোলে ডোলে ঘষে ঘষে এর যে কষটা সেটা বের করে নেব। এটার উপরে কিন্তু একটা হলুদ রঙের কষ থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো না, অনেক সময় চুলকানি, র্যাশ এই টাইপের সমস্যা হয়। তো সেই জন্য এরকম বেশি করে পানি দিয়ে কিন্তু এই টুকরাটাকে আমার ধুয়ে নিতে হবে, যাতে করে সেই কষটা বেরিয়ে যায়। এই যে আমাদের অ্যালোভেরা টুকরাটা নিয়ে নিলাম। প্রথমে আমি এক টুকরো অ্যালোভেরা পাতা নিয়ে নেবো এরকম, তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে এটাকে হালকা এভাবে চিড়ে চিড়ে দেবো। তাতে কী হবে, আমাদের যে জেলটা সেটা বেশ একটু লুজ হয়ে যাবে, আমরা স্কিনে ভালো করে ব্যবহার করতে পারবো। তো সেজন্য প্রথমে এরকম একটু বের করে নেবো, অথবা তোমরা চাইলে কিন্তু পুরোটা বের করে আলাদা করে মিক্সড করেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। তো আমার এভাবে পাতাটা ধরে ব্যবহার করতে সুবিধা হয়, সেজন্য আমি এভাবেই করছি। এভাবে করার পরে এর উপরে আমি দিয়ে দেবো হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া স্ক্রাবিংয়ের কাজ করবে, পাশাপাশি স্কিন হোয়াইটনিংয়েরও কাজ করবে। তো এভাবে আমরা চাউলের গুঁড়া দিয়ে দেবো পাতাটার উপরে। এরপরে এটা আমার স্কিনে অ্যাপ্লাই করবো। আমাদের চাউলের গুঁড়া এবং অ্যালোভেরা পাতাটা স্কিনে এভাবে আস্তে 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 ঘষে ঘষে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন তুমি এই রাব করে দেবে অ্যালোভেরা পাতাটাকে, তোমার কিন্তু একদম ত্বকের গভীর থেকে ক্লিন হয়ে যাবে, ত্বকটা কিন্তু এক্সফোলিয়েট হবে। এবার স্কিনটা ক্লিন করে নিলাম। এবার আমাদের যে আরেক টুকরা অ্যালোভেরার পাতা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার একইভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে এভাবে একটু চিড়ে চিড়ে নেব, যাতে করে আমাদের যে ভিতরে জেলটা ভালো করে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছো, এবার এর ভেতরে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েক ফোঁটা গ্লিসারিন। যেহেতু এটা একটা ফেসিয়াল হচ্ছে, স্কিনটাকে মাসাজেরই প্রয়োজন হয়, তখন কিন্তু স্কিনটা হালকা অয়েলি ভাব থাকলে কিন্তু স্কিনে মাসাজ করতে সুবিধা হয়। তো অ্যালোভেরার এই যে পাতাটা আমরা যে জেলটা বের করে নিয়েছি, এর ভেতরে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা গ্লিসারিন, খুব বেশি না, 3-4 ফোঁটা আমি গ্লিসারিন দিয়ে দেবো। ওকে, এবার আমার স্কিনে এটা আরও 4-5 মিনিটের মতো মাসাজ করে নেবো।
অনেকে আমার কাছে জিজ্ঞেস করো যে চোখের চারপাশে কালো দাগটা বা বলির রেখাটা কি দিয়ে কমাবো, এভাবে যদি তুমি র অ্যালোভেরা দিয়ে ফেসিয়াল করো তাতে করে কিন্তু তোমার চোখের চারপাশে কালো দাগটা কমে যাবে, চোখের চারপাশে কুচকে আসে ভাবটা কমে যাবে। যাদের স্কিনে ব্রণের দাগ বা এই ধরনের সমস্যাগুলো কালো যে দাগগুলো থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আর এই ফেসিয়ালটা তুমি কিন্তু সপ্তাহে দুদিনও করতে পারছো, যেহেতু এটা প্রাকৃতিক উপাদান দিয়ে করা ফেসিয়াল, এটাতে কোনো ক্ষতির ভয় নেই। সেজন্য তুমি সপ্তাহে দুবার করে এরকম করে একটা অ্যালোভেরা পাতার দুটো টুকরো নিয়ে নেবে এবং এভাবে ফেসিয়াল করে নেবে। স্কিনটাকে প্রথমে এক্সফোলিয়েট করবে চালের গুঁড়ো দিয়ে এবং তারপরে তুমি অ্যালোভেরার যে পাতাটা তারপর নিয়ে নেবে কয়েক ফোঁটা গ্লিসারিন। ব্যাস দেখবে তোমার ত্বকটা দিনে দিনে কেমন স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠছে, পাশাপাশি স্কিনে যত দাগ আছে চলে যাবে, স্কিনটা টান টান থাকবে। বলা যায় এক ধরনের বোটক্স স্কিনটাকে কিন্তু বলিরেখার হাত থেকে রক্ষা করবে এই অ্যালোভেরার পাতা। ওকে, এবার আমার স্কিনটা ক্লিন করে স্কিনটা ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ জাস্ট দুটো স্টেপে স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে যায়, স্কিনে সমস্ত ময়লা চলে যায়, স্কিনটা দাগমুক্ত ফর্সে উজ্জ্বল হয়ে যাবে জাস্ট এভাবে তুমি অ্যালোভেরা পাতাটা ব্যবহার করলে। আর এরপরে তুমি যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো, অথবা অনেকেই বলো আমার কাছে ময়েশ্চারাইজার নেই আমি কি ব্যবহার করবো, তুমি ফেয়ার লাভলি ক্রিম যদি সবসময় ব্যবহার করতে থাকে এটাই ব্যবহার করতে পারো, অথবা তুমি যে ক্রিমটা ব্যবহার করো সেটাই ব্যবহার করবে। এখন আমি জাস্ট একটু ফেয়ার লাভলি ক্রিম লাগিয়ে দেবো স্কিনে, দেখবে কোনো দামি যে ফেসিয়াল তার থেকে কোনো অংশে কিন্তু স্কিনে গ্লোটা কম লাগবে। দেখতে পাচ্ছি স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে যায়। এটা তো কোনো কেমিক্যাল না, কেমিক্যালে কি হয় তুমি যখন ফেসিয়াল করছো সাথে সাথে তোমার স্কিনটা অনেক ক্লিন লাগছে, পরে হয়তো তোমার স্কিন যে টোনটা সেটা আবার বেরিয়ে আসে। কিন্তু এভাবে যদি তুমি এভাবে প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা পাতা ব্যবহার করো তোমার স্কিনটা কিন্তু ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হবে এবং এটা সবসময় কাজ করবে, এটা একদিনের জন্য না, এটা কিন্তু সবসময়ের জন্য স্কিনের জন্য খুবই ভালো। অ্যালোভেরা পাতা এমনিতেই স্কিনের জন্য চুলের জন্য খুবই ভালো, অনেকে এটাকে শরবত করে খেয়েও থাকে, এটা পেটের জন্যও ভালো। তো সেই হিসেবে বলছি তোমরা যদি অ্যালোভেরা পাতাটা কিভাবে ব্যবহার করতে পারো স্কিনটা কিন্তু সুন্দর হবে, স্কিনের দাগ চলে যাবে, স্কিন টান টান হবে। তোমার দামি ফেসিয়ালের দিকে এগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে তুমি 30-40 টাকা খরচ করে কিন্তু স্কিনটাকে খুব সুন্দর করে নিতে পারছো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, সময় কম হাতে পাশাপাশি তোমার হাতে টাকাও নেই, তখন তুমি জাস্ট 30 টাকা দিয়ে একটা অ্যালোভেরা পাতা নিয়ে এসো এবং তারপরে দেখো দারুণ করে ফেসিয়ালটা করে নাও, দেখো স্কিনটা কতটা সুন্দর হয়ে যায় দিনে দিনে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।